Sub-Inspector Police Town Rohan. परेड को प्लाटूनों की कलम में मन से गुजरने की आज्ञा प्रदान करें श्रीमान। জন্মদিন 31শে অক্টোবর তিনি রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে সেটাকে আমরা সবাই সারা দেশের মধ্যে সেটা আমরা পালন করি। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতীয় রাজনীতিতে সর্দার প্যাটেল এবং ভারতের যাকে আইরন ম্যান হিসাবে আমরা তাকে আখ্যায়িত করে থাকি। স্বাধীনতার পর দেশের যে একতা ও অখণ্ডতা রক্ষায় তিনি যে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং ভারত গড়ে তোলার লক্ষ্যে আজীবন কাজ করে গেছেন। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়কালে বিশেষভাবে 1947 থেকে 1949 সালের মধ্যে সর্দার প্যাটেল প্রায় 565টি স্বাধীনতা শাসিত অঞ্চলকে ভারতে অন্তর্ভুক্ত করেছিলেন। এটা আমরা সবাই জানি। এই সুমহান কাজটি সম্ভব হয়েছিল সর্দার প্যাটেলের দৃঢ় মানসিকতা ও বলিষ্ঠ পদক্ষেপের জন্য। সর্দার বল্লভভাই প্যাটেল দেশের একতা ও সংহতি 2014 সাল থেকে সারা দেশে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি সম্মান জানানো। দেশের একতা ও অখণ্ডতা রক্ষায় সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্য নিয়ে 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামপুর ইউনিটি সূচনা করেন, যেটা আমাদের ত্রিপুরা প্রদেশের সকালবেলা বিবেকানন্দ ময়দানে সেই কার্যক্রমটি হয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে এই বিশেষ অনুষ্ঠান পালনের মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে আরও শক্তিশালী করা, সমৃদ্ধ ভারত করার জন্য সবাইকে অনুপ্রাণিত করা। পাশাপাশি আমাদের দেশের ভিতরে ও বাইরে যে সমস্ত অশুভ শক্তি দেশকে দুর্বল করার জন্য এবং দেশের অখণ্ডতা বিঘ্ন করার জন্য যথেষ্ট তাদের মোকাবেলা করার ক্ষেত্রে সবাইকে উদ্বুদ্ধ করা। সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে ভারত সরকার 2018 সালে
গুজরাটে নর্মদা নদীর তীরে তার এক পূর্ণময় মূর্তি স্থাপন করেছেন। এটি বিশ্বের স্ট্যাচু সবচেয়ে উচ্চতম স্ট্যাচু হিসাবে পরিগণিত। আমি এখানে এখানে যারা উপস্থিত আছেন এবং যারা আজকে প্যারেডে অংশগ্রহণ করেছেন এবং যারা পুলিশের আধিকারিকরা এখানে আছেন সবাইকে আমি আবার ওনার এই যে রাষ্ট্রীয় একতা দিবস এবং ওনার জন্ম দিবসে এখানে উপস্থিত থাকার জন্য আমি সবাইকে আবার হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। জয় হিন্দ।